এক জায়গায় দেখছিলাম এই স্যান্ডেলটা এই সর্দিতে দেখে আসা এখানে আমি নিজে শখ করে কাগজ কাটে তিন দিন লাগছিল বানাতে এটা আমার শখ এবং টাঙানোর পর মানুষজন অনেক সেলফি করেছে বহু এই জন্য এটা আমি বানাইছি আরেকটা বানাচ্ছি সেটা এখনো কমপ্লিট হয়নি ওটা বানাবো খরম কিছু আছে ফাইবার আর এটা আছে আপনার ফর্ম এটা হলো চামড়া এটা চামড়া দিয়ে করা সিলাইতে আপনার দেওয়া আছে সাদা সুতা দিয়ে আদম আল্লাহ সালামের ছোট বলে কেন এখন এটা আমার সঠিক জানা নাই যেটা জানা নাই সেটা আমি বলতে পারবো না কারণ ওনারা হয়তো দেখছে কি জানি না কিন্তু আমার শখ ছিল এটা একটা বানানা মানুষ তো মেলা রকমের আছে একটু শখিন মানুষ তো থাকার দরকার যে শখ করে একটা জিনিস বানাবে মানুষ দেখবে সেলফি করবে এটাই হলো আমার একটু শখ এই কাজটা শিখছি আমি অরিজিনালি ভালোভাবেই মানুষকে যেন করে দিই একই যাতে ওই কাজটা যেন দুইবারে না করতে আমি করে দিলে যেটা আমি নিজে করে দিব অন্য জায়গায় যেন না হয় দোকানে আসি ধরেন 10:30-11:30 যাই 9:30-10:00 দিকে আমার জন্মস্থান হলো আত্রাই নৌগা আত্রাই হাউসনগঞ্জ হাট আর রাজশাহীতে আসছি 1993 সালে আমার তিন ছেলে দুই মেয়ে তার মধ্যে বড় ছেলেটা মারা গেছে দুই ছেলে আছে এক দুই মেয়ে আছে এই জুতারই কাজ করি অন্য কোনো কাজ করি না বাড়িতে একটু গরু আছে গরুটার একটু দেখাশোনা করি কাজ শিখার বয়স হলো 78 সাল 1978 সাল কাজ শিখা হলো আমার বাপের কাছেই কাজ শিখেছি পাবনা পাবনা শিখেছি নতুন কাজ স্যান্ডেল তৈরি করা পুরাতন কাজ আমার বাবার কাছ থেকেই শিখেছি